तो व्यूअर्स अपनारा सबाई केमन आछेन आशा करी सकले अनेक अनेक भालो आछेन। बंधुरा आपनारा आजकेर ए भिडियोटी केउ मिस करबेन ना, कारण आजकेर ए भिडियोते आमी आपनादेरके एकटी इउनिक ट्रिक शेखाबो जा आपनारा आगे कखनोई देखेननी। बंधुरा देखते पाच्छेन आमार मोबाइल स्क्रिने एकटी ड्राम सेट देखा जाच्छे। आपनारा हयतो सबाई जानेन एटा दिये कि करा हय अथवा कि काजे लागे। आपनि हयतो भाबछेन एटा दिये आमी म्यूजिक बाजाबो अथवा गान शुनबो, तो एटा एकदमई ना, एटा एकटी मोबाइलेर लक। আপনারা যদি এরকম একটি লক আপনি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি পুরো দেখুন, অবশ্যই কেটে কেটে দেখবেন না। বন্ধুরা এটি একটি মিউজিক বাজানোর জন্য ড্রাম সেট, আপনারা চাইলে এই ড্রাম সেটের ভিতরে একটি লক সেটিং করতে পারেন যা অন্য কেউ দেখে সবাই অবাক হবে এবং আপনার মোবাইলটি কেউ আনলক করতে পারবে না আপনি ছাড়া। এবং আপনার মোবাইলটি যে আনলক করার চেষ্টা করবে কেউ কিন্তু মোবাইল ফোনটি আনলক করতে পারবে না। তখনই দেখবে এখানে একটি ড্রাম সেট সেটিং করা, হয়তো সে ভাববে এটা মিউজিক শোনার জন্য অথবা মিউজিক বাজানোর জন্য, তবে একদম না। তাহলে এই কাজটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এবং বন্ধুরা কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, লিখে দিবেন GOOD গোড, তারপর BIDEO গোড ভিডিও, এই লেখাটা লিখে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুগণ আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা এরকম একটি ড্রাম সেট লক সেটিং করার জন্য অবশ্যই আপনাদের একটি সিক্রেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, ভিডিও শেষে আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখে নিন কীভাবে অ্যাক্টিভেট করতে হয় এই লক ড্রাম সেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি অন করার পর টিক ইন্টারফেস এরকম আসবে, তারপর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এনেবেল লক স্ক্রিন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এনেবেল ফিডব্যাক পিন পাসওয়ার্ড, তারপর একটু নিচের দিকে আসুন এখানে পাবেন আরও কিছু ইনফরমেশন ওনার ইনফরমেশন, তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন পিয়ানো সিলেক্ট করা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ড্রামস, এখান থেকে অবশ্যই আপনারা ড্রামস সিলেক্ট করে নেবেন। তারপর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এনেবেল লক স্ক্রিন, এই যে দেখতে পাচ্ছেন এখানে চেক মার্কে ক্লিক করবেন। তারপর যদি কোনো অ্যাড আসে অ্যাডগুলো প্রথম অবস্থায় কেটে দিবেন, তারপর এরকম একটি স্ক্রিন শো করবে, এখানে আপনাদের একটি লক সেটিং করতে হবে আপনি কোথায় টাচ করবেন। এখানে কিন্তু চারবার টাচ করতে হবে পাশাপাশি। এবং প্রথম অবস্থায় যখন আপনারা পাসওয়ার্ড দিবেন দুবার, যদি এখানে ম্যাচিং না হয় দ্বিতীয়বার আবার এখানে ট্রাই করবেন, যদি অ্যাড আসে অ্যাডগুলো অবশ্যই কেটে দিবেন। তারপর অবশ্যই এখানে চারবার আপনারা টাচ করুন, ঠিক একই জায়গাতে আবার আপনাদের এখানে কনফার্ম করতে হবে। তো এখানে দেখুন এখন কিন্তু লকটি সেটিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো এইভাবে চাইলে আপনারা প্রথমেই এখানে কিন্তু সেটিং করে নিতে পারেন, যদি ভুল করেন তাহলে দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই হলো কাজ, আর কোনো কাজ করতে হবে না। যখন আপনারা এইভাবে দুবার টাইপ করে যখন লকটি সেটিং করে দেবেন তখন মোবাইলের পাওয়ার বাটনে প্রেস করে তখন আবার আনলক করার চেষ্টা করুন। তো এই লকটি কিন্তু এখন সেটিং হয়ে গেছে, আপনার মোবাইল ফোনটি কেউ আনলক করতে পারবে না এরকম একটি লক দেওয়া থাকলে। তো যে জায়গায় আপনি টাচ করে লকটি করেছিলেন যে চার জায়গাতে ওই জায়গাতে কিন্তু আপনাদের টাচ করতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই লকটি আনলক করতে পারবেন না। আর যদি আপনার মোবাইলের ব্যাটারি ফিক্স হয় তাহলে কিন্তু এই লকটি আনলক করতে পারবেন না, অবশ্যই আপনাদের এই কোডটি মনে রাখতে হবে এবং কোথায় টাচ করেছিলেন। আর যদি আপনি এখানে চারবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে এখানে অবশ্যই 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে লকটি পরবর্তীতে আনলক করার জন্য। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, চলে আসবেন এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা ভিডিওটি